আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? সবাই সুস্থ আছো? আসলে কাতলা মাছ বাংলাদেশের মানুষের খুবই অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। এই তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় একটি কাতলা মাছ। এই কাতলা মাছটি ওজন 10 থেকে 12 কেজি বা 15 কেজি এরকম হবে। তো বড় কাতলা মাছ সচরাচর কিন্তু পাওয়া যায় না। বর্তমান প্রেক্ষাপটে মাছ খুব একটা বড় হয় করার পূর্বেই কিন্তু বাজারে চলে আসে, কারণ জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, এজন্য মাছ বড় করার খুব একটা সুযোগ থাকে না। বাট কোনো এক সময় বাংলাদেশে খালে বিলে নদীতে সর্বত্র বড় বড় মাছ পাওয়া যেত। বর্তমানে যে মাছগুলো আমরা পেয়ে থাকি, নদী মাছ খুবই রেয়ার। আর কিছু বড় মাছ রয়েছে ব্যক্তি বিশেষ শখ করে বড় করে থাকে। আর নদী থেকে যেসব মাছ আমরা পাই, খুব একটা বড় মাছ পূর্বের মতো পাচ্ছি না, বিকজ মানুষের কারণে নদী ধ্বংসের পথে। আর বড়ো যেসব মাছ নদীতে পাওয়া যায় তার মধ্যে রয়েছে আর চিতল, বোয়াল। আর ওই কাতলা মৃগেল নদীতে পাওয়া যায়, তবে পূর্বে যতটা পাওয়া যেত ততটা পাওয়া যায় না। কাতলা মাছের মাথাটা যথেষ্ট বড়, মাথা কেটে ফেললে মাছ খুব একটা থাকে না। তুমি যে মাছটা দেখতে পাচ্ছ, মাছটা লম্বা খুব একটা বেশি না, কিন্তু বেশ চওড়া মাছটা, যথেষ্ট চওড়া। এটা মনে হয় ছোটোখাটো একটা, ছোটোখাটো বললে ভুল হবে, এটা ভালো সাইজের বালিশ, যথেষ্ট বালিশের সাথে তুলনা করা যেতে পারে মাছটাকে। এই ধরনের মাছের ওজন 400 থেকে 450 কেজি হয়। সব শ্রেণীর মানুষের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার্স, আমার আপডেট ভিডিও জানতে চাইলে বা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম।